রাজ্য বিদ্যুৎ পরিষদের একটি বিজ্ঞপ্তি আজকে সংবাদপত্রে চোখে পড়বে। তারা বলছেন আগামী 14 তারিখ থেকে 30 তারিখ অব্দি, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ অব্দি বিদ্যুতের বিল জমা দেওয়া যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য বিদ্যুৎ পরিষদের কর্তা ব্যক্তি, সিএসসি যারা কর্তা ব্যক্তি এবং সর্বোপরি রাজ্যের যিনি বিদ্যুৎ মন্ত্রী মাননীয় আছেন, সবার কাছে নাগরিকদের পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে রাজ্যের কোন অনুরোধ করছি, আগামী 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করে দিন, নিতে হবে না। এতদিন আমরা দিয়েছি 23/3/2020, অর্থাৎ গত মার্চ মাসের 23 তারিখে একটি নোটশিট, সরকারি নোটশিট, সেটা মানুষের মনে খুবই একটা বিরূপ ভাব তৈরি করছে। কোথাও না গিয়ে দরজা বন্ধ দেখিয়ে সেখানে বিদ্যুতের বিল তৈরি করে দিতে হবে এবং সেটা একটা গড়পড়তা বিদ্যুতের বিল, এরকম যদি কোনো, জানি না এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এরকম কি যদি কোনো সিদ্ধান্ত হয় তা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। দয়া করে এইরকম কোন সিদ্ধান্তের হাত থেকে রাজ্যবাসীকে ফেলে দেবেন না এই সিদ্ধান্ততে, এবং এই সিদ্ধান্তের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচান। পরিস্থিতি খুবই খারাপ। রাজ্যের গণবণ্টন ব্যবস্থা এখনো পর্যন্ত কাজ করছে, কিন্তু বহু জায়গাতে এরকম খবর আসছে যে গণবণ্টন ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া বাড়ছে। এটা হবার বাঞ্ছনীয় নয়। রাজ্য সরকারের গণবণ্টন ব্যবস্থায় বিভিন্ন ডিএমদের নম্বর সার্বজনীন করে দিন এবং মানুষকে গণমাধ্যমের মাধ্যমে জানান রাজ্য সরকারের কাছে অনুরোধ যে রাজ্যে প্রকৃত খাদ্যশস্যের পরিমাণ কতটুকু আছে এবং কতটুকু সবাই পাবেন। তার কারণ বহু জায়গাতে লাইনে দাঁড়াচ্ছেন। গতকাল 2টি জেলাতে আমরা দেখতে পেয়েছি ভালো রকম অশান্তি হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিস আমাদের দেখাতে দেখতে হয়েছে। আমরা বলতে চাই যে প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষ কেন বাইরে লাইন দেবেন, সিভিক পুলিশের কাজে লাগান। এই সময় সিভিক পুলিশরা বাড়ি বাড়ি যান, তারা রেশন কার্ড সংগ্রহ করুন এবং রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী সবাইকে রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মুহূর্তে সিভিক পুলিশরা নিন। সিভিক পুলিশ যারা ভাইরা আছেন, সিভিক পুলিশ ভলেন্টিয়ার তারাই করুন, তাদেরকে এই সময় কাজে লাগানো হোক। এই বড় কাজ, দেশ বাঁচানোর, জাতি বাঁচানোর, সমাজ বাঁচানোর এই বড় কাজে সবাই সামিল হবেন, এটা আশা করি। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা কোনো সরকারের সমালোচনা কেউ করবেন না। আসুন কোমর বেঁধে সবাইকে সাহায্য করার জন্য সবাই মিলে কাজে নামি। বাইরে কেউ বেরোবো না, সরকারি সিদ্ধান্তকে পালন করব এবং সরকারি যেসব আদেশ আছে তা মেনে চলব। এইরকম আমরা সবাই নির্ণয়, আসুন করোনা ভাইরাস 19-এর বিরুদ্ধে আমরা যুদ্ধে জয়লাভের জন্য আরেক ধাপ এগিয়ে যাই। ধন্যবাদ।